साढ़े तीन ओ भाई सावधान दें भाई ओ भाई सावधान दें মির্জাগর হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসলাম এদিকের পরিবেশটা অনেক ভালো তাই একটু ঘন ঘন এদিকে আসি ঘুরতে মনটা অনেক ভালো লাগে এদিকে আসলে তো চাইলে আপনারা কেউ এদিকে আসতে পারেন এটা হচ্ছে আপনার মধ্যনগরের সাথে মির্জাগর বলে একটি রোড আছে এটা কোনো গ্রাম না জাস্ট শুধু রোডটার নামই মির্জাগর আইসা চাইলে আপনারা ঘুরে যেতে পারেন এদিকের পরিবেশটা দেখুন অনেক সুন্দর চতুর্দিকের পরিবেশটাও খুব ভালো লাগতেছে আমার কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে বন্ধু বান্ধবরা সব সামনে দেখে ওরা কী করতেছে কিরে তুই কই উঠস আমি আছি আমরা আছি তো টানতে চাই সাইরে চাচ্ছা পারছি ট্রাই করে দেখ টাইন না আবার উড়ে দিয়ে যাবি সস্তা মাছ লাগেনি তোরা উঠে লাভ কিনা মেলা বেলডা কার ওটা বেলডা কার তোমরা লাডি কে রেডি কারে আমরা নিয়ে আবার কারে ভিট বেটে দিয়া কোন মারামারি লাগবে কোন আইতাছে তুই বেলনা বলে না কোন আমার মেরে লেও না আমরা অনেক বিয়ে শাদী করছিলাম ওদের একটা করছি লাইসেন্স প্রাপ্ত সাইকেল চালক আছে তোর গাড়ো কি তার আছে আরে এটা বল লাগা মতো ছিল রে কবে তুই বেলওয়া শেষ করে দিলি হ্যাঁ মাছ ধরছ আতে আছে না মাছ ধরছি কই সামান্য পানি বেশি একটু পানি নিতে পাও এর পাত্র এই হ্যাঁ এবার ওই সামনে দাও না জায়গা আছে যে ধরবি ধরতে পারবি না মাছ সামনে তো যাওয়া রাস্তা আছে তো গাড়ি রাস্তা দিয়ে গাড়ি যাবো সমস্যা তো না ও সে লাগে ঈদের দিন আনায় ফেরাম ঈদের দিন আছে না আনায় ফেরাম সাহেব ঈদের দিন আনায় ফেরাম হ্যাঁ বলি আগো ভিডিও কুতমালা থাই আরে কাইছে তার আড্ডা ঠান্ডা ভালো আছে তো হ্যাঁ আগে কফি গেলে মানতাম নিজের রোড মনে করি আটটা হ্যাঁ তারা তো ঠিক আছে আপন মনে আটটা কচু শাক কত তুলে নিবেন নি বেড়ে তুলে দিবেন যে নিজ দায়িত্ব ভাগ করো হ্যাঁ
কতলা হেনা হেনা আছে না, হেনা ডেগ আর কতলা কচুর ডেগ কাটতে এক লোক লই যাবেন গা। তো নাও এটি বাচ্চার আনন্দ, যদি কাম না থাকে আর ভাবি যদি কাম না থাকে এটি দিয়ে দিবেন। গুড়া মাছ কিনে দিবেন, দেখবেন যে ভেড়িয়ে তোর দিদ সব শেষ হয়ে গেছে না। হ্যাঁ গুড়া মাছ কিনে দিলে ভেড়িয়ে তোর দিদ শেষ হয়ে যাবে। আর ওই সালের লোক কটা ধান মেরে দিলে চলবো। হ্যাঁ জিত বাড়বো ভাই, আমি তার বাদ কাটতাম না। বেশি বড় না তো শর্টের অর্ধেক বিচার কেন লাগবো তো এনদি গিয়ে অর্ধে উঠলে অর্ধেক বিচার জান লাগবো মাছ ধরার নেই নামালান সব মিলা নামালান তোরা নামলে জ্বলবে না মাম। আনন্দ হইব একটা ফোন আলাপ করা জলবে রেডি হন মে দেন গরু ডিগে নাম মেরেছে উ দেন বাচ্চা গরু ডিগে নাম মেরেছে কে বো আমরা পারতেন না হুন্ডা সাইডে যাইগা আল্লাহ জানে ভরে ট্রেনে যাইগা আবার নাম আসতো নাম না নাম হ্যাঁ হ্যাঁ আলান।
পানি লাগা দে তোর নাম আসত উ দেখ দূরের ফলা ফিন্ডি আছে পাড়া বেড়া ডাক দিলে নামাই দেন কিরে ও জুতা গুলা লেছে জুতা গুলা লেছে না মেলে গো অভিনয় করতেছে আমার হাতের অবস্থা এমনি খারাপ না অভিনয় করতেছে আমি কি যন্ত্রণা আছে না মেলাই আমি খুব যন্ত্রণা টিকটক করতেছে এই জলবে নাম্বার নিয়ে যাবে না আউল আ ধর লাগুন বাদ দাও টাইম আছ না লাগ দলে আইফার দেরি করে লাভ নেই আমরা তোরা কালকে আইবি নি আমি জাল কিনে রাখতাম জাল আসলে সব জায়গা নাই তো ভাল লাগতে আমরা ভাই সাবধানে যাই ভাই ও ভাই সাবধানে যাই জায়গাটা ভালো না ভাই পার্ক মনে করে ঘুরতেছে নাকি যাক ভাই ভাই মাসকান দিয়ে যান ভাই মাসকান দিয়ে যান এবার লড়া হ্যাঁ বেরিয়ে বেরিয়ে কিন্তু যে আপনারা কেমনে ঘুরতে লেবেন মনসাই আপনারা এমনি ঘুরতে যাবেন নাকি এভাবে আমাকে তো গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড কিনে আনছে আপনারা দাড়ি মারে উঠে ফাইকে থেকে গেল গেছে গার্লফ্রেন্ড নাই বুঝতে বাইরে এত দূরে মাছ ধরাটা কেমন নাট আমার কত হিন্দুর জায়গা কত ভাই কেমনে গেল ভাই কেমনে গেল ভালো মানুষ চলাচল করে এটা একটা শর্টকাট রোড না আসলে নীরব দেখা দাও বিনপিদি আড্ডা মারে কে লেগেছিল না আমার মারতে হয়েছিল
আসলে তুই না কি লাগাইছিস আমি তুলা বাইলা গায় আরে তুই না কি লাগাইছিস এটা কবি আমি না আজ বিড়ি খাইতাম রাতের বেলা আইছি ঘরতে বাইরে আইছি আমি মা বাবার সামনে বিড়ি খাউন যা মানছ মানে রাখে না কেন আইছি লা মায়া কইতো বইবে মোবাইলটা দিয়ে একটা বিড়ি খামু বিড়িটা খাইতা না সুযোগ পেলাম না মেয়েটা দরাম এই টাইমে দিয়ে দি থামা মারবি শুনতে কি থামা মারে কেডা উঠে মিকে ভিড়ে মিলে যাই দেখি কিছু দেই না কোন মাঠেসটা ওই সামনে মাঠে গেছে স্যার আসছে স্যার দেখো ফুলানি বই দিছে না এটা না এটা তো এটা তো জিনা আগ্রহ করে এটা যে আগ্রহ ধরে শ্যামালাই যে আগ্রহ না লো ভাই মেটাস কো তো উটারে স্বাগত জানা যাচ্ছে ইব্রাহিম বেজ দতাড়ি কার দতাড়ি দত ভালো হ্যাঁ সুতা ভালো আরে হিনা লই দেখো টিকটক আর টিকটক টিকটক করে আমি কইলা ওখানে ড্যাশ করতে দুছে দুছে হ্যাঁ কত আর দিনছ কইলা তোর 30 টি দিলাম কে রাতে তো 20 টি ফিনছে না 20 টি তো ব্যবহার কর কয় দিন তো কিনছ লজ্জা কোনো ইয়া নাই করো তোমরা টিকটকে থেকে আমরা এটা আরো উপস্থাপন ভালো করে করলাম আমরা তো শিখছিলাম না দেখি আর যে তোমরা টিকটকে ভাইরাল লেভেল লাগিয়ে দিবা না তুমি তো টিকটকে ভাইরাল লেভেল লাগিয়ে দিবা না আমরা চ্যানেলে দিয়ে দেব টিকটক কোডা করছ এ বেল নামাইতেছ মনে হয় এ নামাইবে কোন এটাকে কেউ উড়া গমলা তুলে গমলা রে দেখো তরি না কি গো কি গো টিকটক কোডা করছ দেখাও না কি দেহি না আমি কোডা করব কিভাবে করে দেহি না করো নাই তাই চাইন ভাই আড্ডার ঠান্ডা তো ভালো না এ কারা হেরা ওই টিকটকের ফাটনা নাকি সাধু বাবার ফাটনা তোমরা বাড়ি কোন নামে কেটাতে তার নাম কি চালা রাখছো তো বন্ধুরা অনেকক্ষণ এই জায়গায় আড্ডা দিলাম মোটামুটি অনেক ভালো লাগলো শরীরটা একটু শীতল হইলো মনটাও শান্ত হইলো তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন চলে যেতেছি সামনে আমার ওই যে সাইফুল বন্ধু ফয়সাল এই জায়গায় আছে আমার ইব্রাহিম আবার ওই জায়গায় আছে জুয়েল ভাই আসতেছে সবাই ছিন্ন ভিন্ন দোস্ত মাছ ধরে লেছাস কেন্দ্রে নাম আইলো কুমালা টান দিল কুমালা ও আমার কটা মাছ লাগবো আপনার কি মাছ লাগবো মাগে মাছ আর মাগুর মাছ মাগুর মাছ মাগে দোস্ত রান দিবি রে হ্যাঁ দেখছি তো আগিল দিছস কো তার দেয়া জানা ও মাছ লাগানো ফাইতে দিয়ে দেবো আইয়া রাত্রে টান দিব আরে তো ভাই আমরা সামনের দিকে আগে কি কন অনেক বয়স
বেতালা বয়স না স্যার 70 পারিব কেন যা স্যার দেখি তো কোন যায় ও বুটটা ছড়ো এসে গেছে ফ্যান নিও না বুটকি দাদা অর্ধেক কিন্তু ফেনাল কি দিলে স্যার তোরা বাড়ি কোন গেল হ্যাঁ আরে গেল আরে ওই দিনে তে তো নাই মনে না তে শর্মে কথা কো না ওই দিন গান আসছিলাম একবার যে মাস্টার আসছিল এই বেলে তো আসছিলাম তে শর্মে কথা কো না ওয়া এটা বড় মাল মাস কিনে কার ছিল মাস কিনে লাগা দালে মাস আমরা কথা লাইকারি থাকবো আগে মাস কিনে না কাবাব বানাই খাইলে ওরে ফজল হ্যাঁ একটা মুরগি দে কাবাব বানাই খাম হ্যাঁ বাড়িতে নামাইলে বিখ্যাত আশা করি আবার আপনার সাথে দেখা হবে তো এই প্রত্যাশা আপনাদের সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।